আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক নতুন আরেকটা ভিডিও অর্থাৎ আজকে 30 ডিসেম্বর এসএসসি দুই হাজার এর রেজাল্ট প্রকাশিত হবে এবং এখানে যারা রেজাল্ট পাবে তারা কিভাবে মার্কশিট সহ একদম মার্কশিট সহ টোটাল যে নাম্বারগুলো উল্লেখ থাকে সেটা সহ আপনি কিন্তু খুব সহজে আপনার মার্কশিটটা অর্থাৎ ডাউনলোড করতে পারবেন বা রেজাল্ট দেখতে পারবেন কিভাবে এটা করবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো ভিউয়ার্স আপনারা সত্যি বলতে অনেক সহজে এটা করতে পারবো বিভাগীয় অঞ্চল থেকে অর্থাৎ বিভাগ থেকে নয়টা বিভাগ রয়েছে টোটাল বাইশ লক্ষ প্লাস শিক্ষার্থী রয়েছে এখানে তো সবার রেজাল্ট প্রকাশিত হবে ওয়েবসাইটে প্রকাশ করতে একটু লেট হতে পারে কিন্তু তবে বারোটার পর খুব দ্রুত ওয়েবসাইটে প্রকাশিত হবে তো আপনি কিভাবে। মার্কশিট সহ রেজাল্ট ডাউনলোড করবেন সেটা এই ভিডিওতে দেখাবো একটু দিয়ে দেখবেন তো প্রথম অবস্থায় আপনি সবার আগে গুগলে গিয়ে ক্রোম ব্রাউজার গিয়ে এটাকে ডেস্কটপ সাইট মোড করে নেবেন দরকার পড়লে এই যে দেখুন ডেস্কটপ সাইট মোড করে নেবেন এখানে তাহলে সব থেকে বেস্ট হবে এবং খুব সহজ হবে যদি আপনি থ্রি লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু রেজাল্টটা মার্কশিটটা ডাউনলোড করতে পারবেন তো তারপর এখানে ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করুন এসএসসির রেজাল্ট দুই হাজার একুশ তো এটা লেখার পর এরকম কিন্তু আসবে একটু ঝুম করে নেবেন ঝুম করে নেওয়ার পর এডুকেশন বোর্ড রেজাল্ট এরকম চলে আসবে এই প্রথমটাই কিন্তু ওয়েবসাইট ভালো করে দেখুন আপনারা চাইলে রেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই আপনার প্রবেশ করতে পারবেন এডুকেশন বোর্ড এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ফ্রন্ট পেজ আসবে এরকম পেজ আসার পর একটু মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে কী করবেন এখানে প্রথমটাতে লেখা রয়েছে এস এইচএসসি আলিম ইকিউবের লেখা রয়েছে আপনি যদি টেকনিক্যাল হন টেকনিক্যাল দিবেন অথবা আপনি এস এসসি দাখিল হয়ে থাকেন তো এস দাখিল দিবেন যেটা প্রয়োজন বর্তমানে যেহেতু আজকে এসএসসি অথবা দাখিলের রেজাল্ট দেওয়া হয়েছে তাই এস এসসি দাখিল লাগবেন তারপর এখানে কিন্তু ইয়ার মানে কোন ইয়ারের রেজাল্ট দিবে তো এখন বর্তমানে কিন্তু 2020 হাজার বিশ এখনও রেজাল্ট যেহেতু শো করেনি এখন 2020 দেখাচ্ছে তো আপনি এখানে অন্যান্য বছরের কিন্তু রেজাল্ট দেখতে পারেন তবে 2021 শো করবে 100% এই দুই হাজার একুশ এখানে শো করবে 2020 হাজার এই পর্যন্ত এখানে শো করেছে দুই হাজার শো করার পর এখানে আপনি কিন্তু অন্যান্য ইয়ারের রেজাল্ট কিন্তু এখানে দেখতে পারেন তো টোটাল আজকে আমি একটা রেজাল্ট দেখাচ্ছি এখানে তারপর বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করার পর এখানে আপনার নয়টা বোর্ড রয়েছে এছাড়া টেকনিক্যাল রয়েছে টোটাল এই সবগুলো বোর্ডের ভিতরে যে বোর্ডটা থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটাকে আপনি সিলেক্ট করবেন তো বোর্ডটা সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন যে এখানে রুল নাম্বার রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই দুটা আপনি বসিয়ে দেবেন আপনার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটা রয়েছে সেটা দিয়ে দেবেন এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচের যে বক্সটা রয়েছে এখানে কিন্তু একটা অঙ্ক যোগ করতে বলছে নয় যুগ চার তো নয় যুগ চার যত হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানেও একটা সাবমিট অপশন দেখতে পাচ্ছেন খুব সহজেই তো সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পর খুব সহজেই কিন্তু মার্কশিট সহ আপনার জিপে রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে তো ব্যাস এরকম আমি যে রেজাল্টটা দেখছি সেই রেজাল্টটা অলরেডি হিউম্যানিটিস আর্টস থেকে পরীক্ষা দিয়েছিল জিপে এটা শো করছে এবং কোন সাবজেক্টে কত কত পেয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে তো এইটা হচ্ছে আপনার গ্রেডিং সিস্টেম এখানে কিন্তু বর্তমানে আপনার মার্কশিট যেটা রয়েছে টোটাল মার্কশিট অন্যান্য সাবজেক্ট সহ দেখাবে অ্যাসাইনমেন্ট থাকলেও বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স টোটাল সকল সাবজেক্টের কিন্তু আপনার আপনার টোটাল রেজাল্টটা দেখাবে এবং কিন্তু এখানে মার্কশিট সহই দেখাবে যে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন না পেয়েছেন টোটাল সেটাও কিন্তু এখানে শো করবে এটা হচ্ছে দুই হাজার একুশ সালের যে এসএসসি হয়েছে এসএসসি পরীক্ষা হয়েছে সেটা রেজাল্ট কিন্তু আপনি খুব সহজে মার্কশিট সহ দেখতে পারেন এভাবে এছাড়া এখন আরেকটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে এস এর মাধ্যমে এস মাধ্যমে আপনি কিভাবে আপনার রেজাল্ট দেখতে পারবেন তো এস এম মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এস এম এসের এর মাধ্যমে দেখবেন যদি আপনি এস এম এসের মাধ্যমে দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার শো করেছি প্রথমে আপনি লিখবেন এস এস সি তারপর একটা স্পেস দিবেন তারপর আপনার যে বোর্ড রয়েছে আমি বোর্ডের নামটা দেখাচ্ছি সম্পূর্ণ বোর্ড আপনার টাকা বোর্ড হলে ডিএসএস